হঠাৎ করেই প্রিয়তমা সিনেমাটি দেখার জন্য কোথায় ছুটে গেলেন চিত্রনায়ক শাকিব খান, এবং শাকিব খান কি বলছেন নিজেই বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা প্রিয়তমা। দেশব্যাপী সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকেই ধুম পড়েছে। এর মধ্যেই জানা গেছে যুক্তরাষ্ট্রে চলে গেছেন শাকিব খান। আজকে 7 জুলাই দেশটিতে মুক্তি পাচ্ছে প্রিয়তমা সিনেমাটি। সেই সূত্রে জানা গেছে দুদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রে যান, থাকবেন বেশ কয়েকদিনও। এরপর দেশে এসে নতুন সিনেমায় কাজ শুরু করবে। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ। শাকিব খান গণমাধ্যমকে বলেন, এই 7 জুলাই প্রিয়তমা সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হয়েছে। সিনেমাটির মুক্তির উপলক্ষে আমিও সেখানে আসি, আর সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার আমেরিকায় বেশি দিন থাকবো না। এদিকে দেশে এবং দেশের বাইরে আজ থেকে মোট 150টি হলে চলবে প্রিয়তমা সিনেমাটি। সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক রিভিউ চোখে পড়েছে। অনেকেই বলছেন শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সবকিছুই প্রিয়তমা মুগ্ধ করেছে। অ্যাকশন, রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রণে তৈরি হয়েছে প্রিয়তমা সিনেমাটি। প্রসঙ্গত, প্রিয়তমা সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঈদিকা পাল। তবে ঈদিকা পালও অসাধারণ, অনেক সুন্দর অভিনয় করেছেন, এমনটাই বলছে দর্শকবৃন্দরা। প্রিয় দর্শক, শাকিব খানের প্রিয়তমা মুভিটি দেখে আপনার কেমন লেগেছে? বিশেষ করে ঈদিকা পালের অভিনয় দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।